নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রসগোল্লা। অনুষ্ঠান মানেই আগেই মনে পড়ে যায় রসগোল্লার কথা, তাই আমি আজকে নিয়ে এসেছি রসগোল্লার রেসিপি। আসুন দেখি আমি রসগোল্লা কীভাবে বানাই। আমি প্রথমে রসগোল্লা ছানার জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে ফুটতে দেব। এদিকে দুধটা ছানা কাটার জন্য আমি একটা মেজারিং কাপের মধ্যে হাফ কাপ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বড় দু চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটাও ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দুধটাকে 2 মিনিট একটু নেড়েচেড়ে ঠান্ডা করে এবার আমি আস্তে আস্তে ভিনিগারের জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব আস্তে আস্তে নাড়ছি। বেশি তাড়াহুড়ো করলে ছানা খুব ভালো হবে না। আস্তে আস্তে নাড়লে ছানাটা খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর ছানা কেটেছে। আর এরকম আস্তে আস্তে কাটলে ছানার পরিমাণটাও অনেকটা হয়। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার ওপর একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার ছানাটাকে এর মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু ছানার জলটা ফেলবো না। যে কোনো নিরামিষ, ডাল বা সবজি রান্না করলে এই ছানার জলটা দিলে খুবই টেস্ট হয়। এবার ছানাটাকে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে টক ভাবটা না থাকে। ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানার থেকে জলটা একটু বার করে নেব। এইভাবে চিপে যতটুকু জল বেরোয় তারপরে ছাঁকনির ওপর রেখে দিয়েছি। এখন আমি এদিকে রসগোল্লার রস বানানোর জন্য দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 বাটি নর্মাল জল। জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে গলতে দেব। চিনিটা গলে গেছে, আমি এবার চিনির রসটাকে ফুটতে দেব। এদিকে আমার ছানায় মোটামুটি জল ঝরে গেছে, এর থেকে বেশি জল আমি ঝরাবো না। ওই জন্য ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ রসগোল্লার ছানাটা একটু সফটই হয়। এবার এরকম হাতের তালুর সামনে দিয়ে এইভাবে করে ডোলে ডোলে ছানাটাকে মিহি করে নেব। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, এরকম আস্তে আস্তে করে ছানাটাকে মিহি করে নেব। দেখুন ছানাটা কত সুন্দর মিহি হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে একটা বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, বড় চামচ বলতে যেই চামচে আমরা খাই। দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এর থেকে রসগোল্লার মাপে লেচি কেটে নেব। আমি এরকম বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, আপনারা যেমন খুশি ছোট বা এর থেকে বড় কাটতে চাইলে কেটে নিতে পারেন। এবার এগুলোকে আমি একদম স্মুথ করে গোল করে নেব, এতে যেন কোনো ক্র্যাক না থাকে। দেখুন এইভাবে করে আমি সব রসগোল্লাগুলো গোল করে নিয়েছি। এদিকে চিনির রসটা ফুটে গেছে, আমি এখন ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রসটা ফুটে উঠেছে। এখন কিন্তু যতক্ষণ রসগোল্লা তৈরি না হবে ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে দেব। এখন আমি এর মধ্যে একটা একটা করে রসগোল্লা ছাড়তে থাকব। একটা রসগোল্লা ছেড়ে দিয়েছি, একটু পরপর কিন্তু একটা একটা করে ছাড়ব, কারণ আপনারা ভাববেন মিষ্টির দোকানে তো সব একবারেই দেয়, আমরা কেন একটা করে ছাড়ব। মিষ্টির দোকানে রসগোল্লায় যখন বানায় তখন জালটা আরও জোর থাকে, আমাদের যেহেতু গ্যাসের জাল সেই হিসাবে জোরটা মিষ্টির দোকানের থেকে অনেকটাই কম, ওই জন্য আমরা একটা একটা করে ছাড়ব আর রসটাকে ঠান্ডা হতে দেব না। একবারে ছাড়লে রসটা ঠান্ডা হয়ে যেতে পারে, ওই জন্য রসটা যাতে ঠান্ডা না হয় তাই জন্য একটুখানি পরপর আমরা রসগোল্লা ছাড়ব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন রসগোল্লাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এই সময় জালটা কিন্তু হাই ফ্লেমেই আছে, আমি কিন্তু একটা রসগোল্লাকেও হাত লাগাবো না, হাতা দিয়ে আস্তে আস্তে এইভাবে করে শুধু রসটাকে নাড়তে থাকব, কারণ এই সময় রসগোল্লায় হাত লাগালে রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। আমি আবারও ঢাকা দিয়ে আবারও 5 মিনিট জাল করে নেব। আমি এইভাবে করে মোট 15 মিনিট জাল করেছি রসগোল্লাটাকে। এখন দেখুন আমার রসগোল্লা রেডি হয়ে গেছে। কি করে বুঝবো রসগোল্লা রেডি হয়ে গেছে? এরকম একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে রসগোল্লা ছাড়লে, রসগোল্লা যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে রসগোল্লা রেডি হয়ে গেছে। আমার রসগোল্লা রেডি হয়ে গেছে, এখন জলের থেকে ওই রসগোল্লাটাকেও তুলে আমি রসে দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, এখন আমি নর্মাল একটু জল নিয়ে রসের মধ্যে
দিয়ে দিলাম, কারণ জল দেওয়াতে রসগোল্লার রসের যে কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে গেল। এতে করে রসগোল্লাগুলো আর চিপসে যাবে না, যেমন আছে তেমনই থাকবে। দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও ওইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।